প্রতি বছর বেশ ঢাকঢোল পিটিয়ে সারা বিশ্বের মানবাধিকার নিয়ে প্রতিবেদন প্রকাশ করে যুক্তরাষ্ট্র। কিন্তু এবার সেই যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘন ইস্যুতে বিশাল এক প্রতিবেদন প্রকাশ করেছে বিশ্ব পরাশক্তির দেশ চীন। দেশটির স্টেট কাউন্সিল ইনফরমেশন অফিস এই প্রতিবেদন প্রকাশ করে বলছে, 2022 সালে যুক্তরাষ্ট্রে ভয়াবহ ধরনের মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে। কবে, কোথায়, কতবার মানবাধিকার লঙ্ঘন করেছে দেশটি তুলে ধরা হয়েছে তার সব ফিরিস্তি। চীন বলছে যে যুক্তরাষ্ট্র নিজেকে মানবাধিকার রক্ষার উদ্ধারকর্তা হিসেবে নিজেকে দাবি করে, সেই যুক্তরাষ্ট্রেই আর্থিক দুর্নীতি, বর্ণ বৈষম্য, অস্ত্র এবং পুলিশি সহিংসতা সহ সম্পদ কুক্ষিগত করার ঘটনা অতি সাধারণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। প্রতিবেদনে বলা হয়, ব্যক্তি পর্যায়ে অস্ত্র রাখার নীতিতে যুক্তরাষ্ট্র চরম শিথিলতা প্রদর্শন করেছে। এর ফলে মার্কিন ভূখণ্ডে বন্দুক হামলার ঘটনা নিয়মিত হয়ে দাঁড়িয়েছে। শুধু তাই নয়, বিশ্বে বন্দুকের মালিকানা, বন্দুক কেন্দ্রিক হত্যাকাণ্ড এবং এলোপাতাড়ি গুলি করে হত্যার ঘটনার দিক দিয়েও শীর্ষে অবস্থান যুক্তরাষ্ট্রের। 2022 সালে এসব ঘটনায় 80,000-এর বেশি মানুষ নিহত হয়েছেন। এবছর যুক্তরাষ্ট্রে 600-টির বেশি ম্যাস শুটিংয়ের ঘটনা ঘটেছে। উল্লেখ করা হয়, বন্দুক কেন্দ্রিক সহিংসতা যুক্তরাষ্ট্রে মহামারীতে পরিণত হয়েছে। পরিসংখ্যান বলছে, যুক্তরাষ্ট্রে 2022 সালে 18 বছরের কম বয়সী 5,800-এর বেশি শিশুকে গুলি করে আহত বা হত্যা করা হয়েছে। এছাড়া স্কুলে গুলি চালানোর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 302-টিতে। এ সংখ্যা ছিল 2070 সালের পর সর্বোচ্চ। যুক্তরাষ্ট্রে বর্ণবাদ বাড়ছে এবং জাতিগত সংখ্যালঘুরা সেখানে ব্যাপকভাবে বৈষম্যের শিকার হচ্ছে। 2020 থেকে 2022 সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রে জাতিগত বৈষম্যের উপর ভিত্তি করে হিংসাত্মক অপরাধ নাটকীয়ভাবে বৃদ্ধি পেয়েছে। বাফেলো সুপার মার্কেটে 10 জন আফ্রিকান আমেরিকানের বর্ণবাদী গণহত্যা বিশ্বকে বিস্মিত করেছে। যুক্তরাষ্ট্রের 81% এশিয়ান আমেরিকান বলছেন যে এশীয় সম্প্রদায়ের বিরুদ্ধে সহিংসতা বাড়ছে। শ্বেতাঙ্গের তুলনায় পুলিশের হাতে আফ্রিকান আমেরিকানদের নিহত হওয়ার আশঙ্কা 2.78 গুণ বেশি। চীনের প্রতিবেদন বলছে, যুক্তরাষ্ট্রের মানুষের গড় আয়ু কমে গেছে। মাদকের অপব্যবহারের ফলে মৃত্যুর সংখ্যা সেখানে বেড়েই চলছে। এমনকি নারীদের গর্ভপাতের জন্য যুক্তরাষ্ট্রে সাংবিধানিক যে সুরক্ষা ছিল সেটা তারা হারিয়ে ফেলেছে। চীনের দাবি, মার্কিন শক্তির অপব্যবহার এবং একতরফা নিষেধাজ্ঞা বিশ্বে মানবিক বিপর্যয় সৃষ্টি করেছে। 21 শতকের শুরু থেকে যুক্তরাষ্ট্র সন্ত্রাস বিরোধিতার নামে 85টি দেশে সামরিক অভিযান চালিয়েছে। এর ফলে কমপক্ষে 9,29,000 বেসামরিক মানুষ প্রাণ হারিয়েছেন এবং 3,80,00,000-এর বেশি মানুষকে বাস্তুচ্যুত করেছে। বিশ্বের অন্য যে কোনো দেশের তুলনায় যুক্তরাষ্ট্র বেশি একতরফা নিষেধাজ্ঞা আরোপ করেছে। এখনও 20টির বেশি দেশের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা জারি রয়েছে, যার ফলে সেসব দেশের জনগণ মৌলিক খাদ্য এবং ওষুধ সরবরাহ থেকে বঞ্চিত হচ্ছে। অমিত হাসান রবিন, কালবেলা ডেস্ক।